কাগজের টাকা তো আমরা সবাই নিচ্ছি, কিন্তু ধাতব মুদ্রা হিসেবে স্বর্ণের টাকা কিংবা রূপার টাকা কি আমরা সবাই দেখছি? নিশ্চয়ই দেখি, কারণ আমরা সেসব যুগ অনেক আগে অতিক্রম করি। কিন্তু কেউ যদি সোনার টাকা এবং রূপার টাকা দেখতে চান, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দিন। টাকা কি গাছে ধরে কিংবা টাকার কি কোনো গাছ হয়, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না থাকলেও প্রতীকী অর্থে আমরা দেখাতে চাচ্ছি টাকার গাছ। এখানে প্রতীক অর্থে যে টাকার গাছটি রয়েছে, এই গাছটি কিন্তু ঠোকায় ঠোকায় ধরে আছে কাগজের টাকা এবং ধাতব মুদ্রা বা ধাতব টাকা। দাঁড়িয়ে রয়েছে টাকা জাদুঘরের সামনে, চলুন ভেতরে প্রবেশ করা যাক। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মধ্যে হচ্ছে মূলত এই টাকার জাদুঘর, যেটি একটু আগে দেখছিলাম যে টাকার গাছ এবং সেখানে অনেক টাকা ধরে রয়েছে। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাতে চাই যেটি আমার নজর কেড়েছে, সেটি হলো যে চমৎকার একটি ফলক দেখতে পাচ্ছেন। এটি এর মাধ্যমে অনেক কিছুকে তুলে ধরা হয়েছে, বিশেষ করে যখন মুদ্রার প্রচলন ছিল না, সে সময় যে বিনিময় প্রথা ছিল, অর্থাৎ কারো যে জিনিসটি রয়েছে সেটি যদি অন্য কারো প্রয়োজন হয় তাহলে টাকার পরিবর্তে অন্য কোনো জিনিস দিয়ে সেটিকে হস্তান্তর করা বা বিনিময় করা। এমনই একটি ছবি এখানে দেখা যাচ্ছে, দেখুন যে একজন হয়তো আমরা দেখতে পাচ্ছি যেটুকু যে দুটি ছাগল দেওয়া হচ্ছে বিনিময়ে, সম্ভবত আরেকটি পরিবার তারা হচ্ছে কি বলা যেতে পারে ধান বা গম চাল এ জাতীয় কিছু একটা তারা দিচ্ছেন বা বিনিময় করছেন, অর্থাৎ যখন হচ্ছে টাকার প্রচলন হয়নি বা মুদ্রার প্রচলন হয়নি। চমৎকার এই ফলকটি, অর্থাৎ পোড়ামাটির যে ফলক, এই ফলকটি তৈরি করেছেন শিল্পী হাশেম খান, শ্যামল চৌধুরী, মাহমুদুল হাসান এবং মুকুল মুদসুদ্দি, যেটি আপনাদের সবার নজর কাড়বে। পোড়ামাটির ফলকটি পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সামনেও টাকা জাদুঘর। এভাবে পায়ে পায়ে হেঁটে আমি সামনে যাচ্ছি, সামনে যাওয়ার পর আরেকটু যাওয়ার পর যেটি করব ডান পাশে ঘুরব। ডান পাশে ঘুরলেই প্রথমে এদিক দিয়ে রিসেপশন চোখে পড়বে। সিঁড়ি ভেঙে আমি প্রথম তলায় উঠলাম, এসেই এক নম্বর গ্যালারি হাতের বাঁয়ে পড়ল, সুব বিস্তৃত। এবং এই যে দেখুন বাম পাশে, এই জায়গাটা হচ্ছে সবার প্রথম আমি দেখেছি এবং এটি কিন্তু অনেক বড় একটি আকর্ষণের জায়গা, কারণ এই জায়গায় সংরক্ষিত রয়েছে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, যে মুদ্রাগুলো সম্পর্কে প্রত্নতাত্ত্বিকগণ বলছেন যে এগুলো মৌর্য সাম্রাজ্যে ব্যবহার করা হতো, অর্থাৎ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মৌর্য সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। তাদের শাসন কার্য শেষ হয়ে যাওয়ার পর এই রৌপ্য মুদ্রা, অর্থাৎ ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা আর তৈরি করাটা বন্ধ হয়ে যায়। তবে অন্যদিকে কুমিল্লা নোয়াখালী অঞ্চল থেকেও কিন্তু রৌপ্য মুদ্রা সংগ্রহ করা হয়েছে, ধারণা করা হচ্ছে এগুলো হয়তো সপ্তম অষ্টম শতকের দিকে হতে পারে। তো এই রৌপ্য মুদ্রা যেগুলো সংরক্ষিত আছে, এখানে 56টি রৌপ্য মুদ্রা আছে যা সত্যি মানে আপনাকে নিয়ে যাবে প্রায় 2500 বছর আগের সেই যুগে। রৌপ্য মুদ্রার পর আপনার নজরে পড়বে স্বর্ণ মুদ্রা, এই যে দেখতে পাচ্ছেন কাঁচের গ্লাস দিয়ে এখানে ঘেরা রয়েছে। স্বর্ণ মুদ্রাগুলো স্বর্ণই একদম এবং সেই সাথে সাদা অক্ষর দিয়ে লেখা রয়েছে প্রত্যেকটি স্বর্ণ মুদ্রার বিস্তারিত। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে এখানকার স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা কোনোটাই কিন্তু রেপ্লিকা না, এগুলো সেই সময় অর্থাৎ দিল্লির সুলতানি আমলে যে স্বর্ণ মুদ্রা চালু ছিল সেই স্বর্ণ মুদ্রার মধ্য থেকে অরিজিনালগুলোরই একটি অংশ এখানে প্রদর্শিত হচ্ছে এবং এটি হচ্ছে এখানকার অন্যতম প্রধান আকর্ষণ, এই স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রাগুলো। আরেকটা কথা আমি বলেছিলাম শুরুতে যে সেটি হচ্ছে সোনার টাকা রূপার টাকা, এই হচ্ছে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা যাকে আমরা বলছি সোনার টাকা রূপার টাকা। দেখতে পাচ্ছেন বিনিময় প্রথার কিছু ছবিও। এক
নম্বর গ্যালারি থেকে বের হয়ে 2 নম্বর গ্যালারিতে যেতে করিডোরে এই চিত্রকর্মটি চোখে পড়ে। এখানে প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত সময়কালকে ধারণ করা হয়েছে শিল্পের ক্যানভাসে, যা সত্যি আপনাকে আকর্ষণ করবে এবং এই ছবিটি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের বিশেষত্বকে বহন করছে এমন একটি ছবি। এখানেই চোখে পড়ে সিন্দুক, এটি হচ্ছে জমিদারদের সিন্দুক এবং এখন যে সিন্দুকটি দেখতে পাচ্ছেন, যেটাতে হচ্ছে টাকা রাখা হতো বা ধাতু মুদ্রা রাখা হতো, এটি অনেক ওজনের। এখানে যিনি দায়িত্বে ছিলেন তিনি বলছিলেন যে তারা 6 জন মিলেও এটিকে ঠিকভাবে তুলতে পারেন না, এটি এতই ভারী যে। এরপর আরও কিছু সিন্দুক দেখতে পাচ্ছেন, এগুলোতে জমিদাররা তাদের সময়ে তারা যখন টাকা রাখতেন তখন বাসায় এভাবে এই সিন্দুকের মধ্যে গচ্ছিত রাখতেন, যাতে করে টাকাগুলো বিভিন্ন দিকে চলে না যায় বা চুরি না হয়ে যায়। এই ধরনের সিন্দুক বা বাক্স সে সময় ব্যবহার করা হতো, যেগুলো এখানে সংরক্ষিত রয়েছে। এখন আমি আছি দ্বিতীয় গ্যালারিতে, অর্থাৎ প্রথম গ্যালারি থেকে করিডোর দিয়ে দ্বিতীয় গ্যালারিতে এসেছি। এখানে মূলত বিদেশি টাকা, বিশেষ করে আপনার হচ্ছে আমাদের দেশের, বাংলাদেশের বাইরে বিশ্বের যে সমস্ত দেশ রয়েছে এমন প্রায় 200টি দেশের কাগজের টাকা, পলিমার, হাইব্রিড নোট এবং ধাতব মুদ্রা এখানে সংরক্ষিত রয়েছে, যেগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করবে। আর এর বাইরে আরেকটি আকর্ষণ এখানে আছে, যেটি বলে রাখি, সেটি হচ্ছে যে জাপান, জার্মান এবং ক্রেমোনিকার এখানে টাকশালের, সেখানকার টাকশালের দেওয়া যে মুদ্রা তৈরির মাস্টার ডাইস, সেটি কিন্তু এই জাদুঘরে রয়েছে, যেটি হচ্ছে এখানকার অন্যতম আকর্ষণ। এছাড়া এই দ্বিতীয় গ্যালারিতে পাবেন স্মারক মুদ্রা হিসেবে বিদেশি টাকা, সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যমানের হচ্ছে স্মারক নোট। আর দ্বিতীয় তলায় যে গ্যালারি, সেটি এখন মানে সংস্কার কিংবা অন্য কোনো কার্যক্রমের কারণে সাময়িক বন্ধ রয়েছে। সুতরাং আমি প্রথম ফ্লোরে এসে যা যা দেখতে পাচ্ছি সেগুলোই আপনাদেরকে এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আমাদের বাংলাদেশের টাকাও এখানে রয়েছে, বিশেষ করে বাংলাদেশের, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশের যে প্রথম কাগজের নোট, সেই নোটটিও এখানে সংরক্ষিত রয়েছে 100 টাকা মূল্যমানের। প্রথম গ্যালারিতে বাংলাদেশি মুদ্রা, নোট এবং স্মারক মুদ্রা, বিশেষ করে স্মারক নোট থেকে শুরু করে সব কিছু যেমন প্রদর্শনীতে রয়েছে। পাশাপাশি এখানে যেটি হয়েছে সেটি হলো যে আপনারা চাইলে এখানে একটি সুভেনির শপ রয়েছে, যেখান থেকে এসব স্মারক মুদ্রা, স্মারক নোট এগুলো সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ যারা নিজেদের কাছে এসব রাখতে চান নিজের সংগ্রহে, তারা চাইলে এখান থেকে কিনে নিয়ে রাখতে পারবেন। এটা 1 নম্বর বা প্রথম গ্যালারির পর যখন করিডোর হয়ে 2 নম্বর বা দ্বিতীয় গ্যালারিতে প্রবেশ করছেন, সেই গ্যালারির পরে বের হলে হাতের বাম পাশে সেই সুভেনির শপটি রয়েছে। 2009 সালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনে স্থাপিত কারেন্সি মিউজিয়ামের সম্প্রসারিত এবং আধুনিক রূপই হলো আজকের টাকা জাদুঘর, যেটি রাজধানীর মিরপুর 2-এ অবস্থিত। 2013 সালের 27 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শিলান্যাসের মাধ্যমে টাকা জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং 2013 সালের 5 অক্টোবর মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন এবং এর মধ্য দিয়ে টাকা জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আরেকটি ব্যাপার হলো যে টাকা জাদুঘরে প্রবেশের জন্য কোনো ফি নেই। এখানে শনি থেকে বুধ সপ্তাহের এই কদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বর্তমানে প্রদর্শনীর জন্য খোলা থাকে। টাকা জাদুঘরের গল্প শুনতে শুনতে বিস্তারিত জানতে চাচ্ছি আমরা, চলে এসেছি একেবারে এবার বিদায় নেওয়ার বেলা, দেখা হবে সবার ভালো থাকার শুভেচ্ছাটা, শেষ থাকার নিরাপত্তাটা, এই শুভ প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আমি। শুভ বিদায়।